জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার বাগজানা ইউপির ঘোড়াপা গ্রামে পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার দুজন কিশোরকে আটক করেছে পুলিশ গতকাল সকাল এগারোটায় এস জামিনুর রহমান সঙ্ঘীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আটককৃতরা হল উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের আব্দুল গাফরের পুত্র রবিউল ইসলাম ও একই গ্রামের টিটুমিয়ার পুত্র আরিফুল ইসলাম পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশচন্দ্র দেব জানান গত বিশে আগস্ট শনিবার ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে আসামিরা পলাতক ছিল উল্লেখ্য গত বিশে আগস্ট শনিবার সকালে ঘোড়াপা গ্রামের পাঁচ বছরের শিশু শিশুকন্যা দোকানে খাবার কিনতে গিয়ে দোকানদারের পুত্র রবিউল ও তার সহপাঠী আরিফুল ইসলাম ফুসলিয়ে ঘরে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে শিশুকন্যাটি এখনও বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি পলাশচন্দ্র দেব জয়পুরহাট প্রতিনিধি জুয়েল শেখের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি